প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও সিরিজে। আপনাদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল যাতে করে মঙ্গোডিবির উপর ভিডিও সিরিজ তৈরি করি, তো আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য হাজির হয়ে গিয়েছি। এটি হচ্ছে মঙ্গোডিবি সিরিজের প্রথম লেকচার ভিডিও টিউটোরিয়াল, তাই এখানে অবশ্যই কিছুটা থিওরি থাকবে এবং অবশ্যই ভিডিও শেষের দিকে প্র্যাকটিক্যাল বিষয়ও থাকবে। তো এই ভিডিও সিরিজটি হয়তোবা এত দীর্ঘ হবে না, বাট প্রত্যেকটা বিষয় আমি ছোট ছোট ভিডিও আকারে তৈরি করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা ভালো করে প্র্যাকটিস করতে পারেন। তো শুরুর দিকে ডেফিনেটলি প্রত্যেকটা সিরিজের শুরুর দিকে আমাকে যেটা বলতে হয় যে এক্সিস্টিং অনেকগুলো বিষয়ের উপর আমি কাজ করেছি এখানে দেখতে পাচ্ছেন, এছাড়াও হয়তোবা অনেকগুলো টপিক রয়েছে যেগুলো আমি এখানে মেনশন করতে পারিনি। তো আপনাদের কাজ হচ্ছে আমার প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী ফলো করা। ওকে, তো যেমনটা বলেছিলাম আমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি এবং সেই জন্য আসলে সিকোয়েন্স অনুযায়ী আমি প্রথমে HTML এর সিরিজ তৈরি করেছি, দেন CSS এর, দেন বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, jQuery, SAS, React, এখানে দেখতে পাচ্ছেন GitHub, দেন Node.js এবং Express.js, এবং সর্বশেষ লেকচার ভিডিও সিরিজটি যেটা ছিল সেটা ছিল EJS এর উপর। তো এরকম আমি সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেকটা বিষয় নিয়ে কাজ করব, ডেফিনেটলি সেটা আমার প্ল্যান। সো এখানে টেনশন নেওয়ার কোনো কিছু নেই, আপনারা চেষ্টা করুন এই সিকোয়েন্সটা মেনটেন করার। ওকে, তো Node.js মঙ্গোডিবির এই সিরিজ থেকে মূলত আমরা ক্রুড অপারেশনটা জানবো, যার সাহায্যে আমরা মূলত ক্রিয়েট, রিড, আপডেট এবং ডিলিট করতে পারি ডাটা, সেই প্রসিজিওরগুলো আমরা জানবো, এবং অবশ্যই Node.js-এ কীভাবে Node.js-এর সাথে মঙ্গোডিবিকে কানেক্ট করতে সেটাও দেখাবো আমি এই সিরিজে। তো মেক শিওর এই ভিডিও সিরিজ দেখার পূর্বে আপনারা Node.js এবং এক্সপ্রেস জিএসের সিরিজ দেখে নিয়েছেন, এটা মেক শিওর করে নেবেন। Node.js এবং এক্সপ্রেস জিএসের একটি সিঙ্গেল প্লেলিস্ট রয়েছে, অবশ্যই আমি একটু পরে সেটা দেখাবো। আপনারা চাইলে EJS-এর সিরিজ দেখার পরেও এখানে আসতে পারেন, এতে করে প্রত্যেকটা প্লেলিস্ট আপনার সিকোয়েন্স অনুযায়ী মেনটেন করতে পারবেন। সো Node.js, এক্সপ্রেস জিএস দেখার পর EJS-এর প্লেলিস্টটা দেখে নেবেন, যেটা রেকমেন্ডেড বাট ইম্পর্টেন্ট না, বাট দেখে নেবেন অ্যান্ড দেন এই ভিডিও সিরিজে আসবেন। ওকে, তো এখানে আমি অবশ্যই শুরুর দিকে যে বিষয়গুলো বলবো আপনারা ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন মঙ্গোডিবি। আমি ডাউনলোড এবং ইনস্টলমেন্ট এখানে দেখার প্রয়োজনীয়তা মনে করছি না, আসলে এক্সিস্টিং অনেকগুলো ভিডিও রয়েছে, তারপরও যদি কখনো সময় হয় অবশ্যই এই ভিডিও সিরিজে আমি অবশ্যই অ্যাড করে নেব ডাউনলোড এবং ইনস্টলের প্রসিজিওরগুলো, বাট সেটাই এই মুহূর্তে প্ল্যান নেই। এই মুহূর্তে জাস্ট প্ল্যান হচ্ছে আপনারা ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন এবং আমি এখানে ইম্পর্টেন্ট বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। দেন আমরা চলে যাব REST API কীভাবে তৈরি করতে হয় এই মঙ্গোডিবি সিরিজের পর, অ্যান্ড দেন আরও ডিটেলস কাজ করবো আমরা ডাটাবেজ নিয়ে। সো ডাটাবেজ অনেক ব্যবহার করতে হবে আমাদের, যেহেতু আমরা মার্ন স্টেকের একটা প্রসিজিওর ফলো করছি ফুল স্টেকের সাথে, সো মঙ্গোডিবি অনেক ব্যবহার করা হবে। ওকে, সো মঙ্গোডিবি যদি আপনাদের ডাউনলোড এবং ইনস্টল করা হয়ে যায় সেক্ষেত্রে আপনি চেক করে নিতে পারেন টার্মিনালে গিয়ে মঙ্গো লিখে, দেন এখানে হাইপেন হাইপেন দিয়ে ভার্সন দিতে হবে, এখানে একটা হাইপেন আমি মিসিং করেছি, অ্যান্ড মঙ্গোডিবি শেল ইনস্টল করা আছে কিনা সেটাও চেক করতে পারেন মঙ্গো দিয়ে হাইপেন হাইপেন ভার্সন দিয়ে। ওকে, সো এই কাজগুলো একটু পরেই আমরা দেখবো, কোনো প্রবলেম নেই। তো এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে মঙ্গোডিবি জিনিসটা কি, সেটা ডেফিনেটলি আপনারা হয়তো বা অলরেডি জানেন, বাট যারা জানেন না ডেফিনেটলি আমাকে বলতে হবে। মঙ্গোডিবি হচ্ছে ডেটাবেস সিস্টেম, বাট কোন ধরনের ডেটাবেস সিস্টেম? এটা হচ্ছে ডকুমেন্ট ওরিয়েন্টেড ডেটাবেস সিস্টেম। এটা কিন্তু আমাদের MySQL-এর মতো টেবিল আকারে কাজ করে না, এখানে ডকুমেন্ট বেস কাজ করে। ওকে, সো আমরা এখানে যদি আপনারা লক্ষ্য রাখবেন, আমি যদি একটা ডেটাবেসের নাম দিই USersDB, ওকে, এবং সেই ডেটাবেসের আন্ডারে থাকবে কালেকশন নেম। এখানে কালেকশন বলতে আমরা বোঝাচ্ছি টেবিল, যেটা আমরা বলে থাকি আমরা MySQL-এর ক্ষেত্রে বা SQL এর ক্ষেত্রে। সো সেই টেবিলকে আমরা এখানে বলবো কালেকশন বলবো, ওকে, মনে রাখতে হবে সেটা। সো কালেকশনের নাম সাপোজ আমি দিলাম ইউজার্স, দেন আমি কি করতে পারবো সেখানে একটি একটি করে রো অ্যাড করতে পারবো, বাট আগেই বলেছি এটা রো বা টেবিল নিয়ে কাজ করে না, এটা ডকুমেন্ট নিয়ে কাজ করে। সো এখানে যে রোগুলো রয়েছে সেগুলোকে আমরা ডকুমেন্টস বলবো, আর কলামসগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আমরা ফিল্ডস বলবো। এখানে দেখতে পাচ্ছেন যে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এবং মঙ্গোডিবির মধ্যে যে টার্মসগুলো রয়েছে, এই যে টার্মসের একটা এখানে আপনারা পার্থক্য দেখতে পাচ্ছেন। ওকে, ডেটাবেসকে ডেটাবেস বলা হয়, টেবিলসকে কালেকশনস বলা হয়, রোজকে ডকুমেন্টস এবং কলামসকে ফিল্ডস বলা হয়। ওকে, সো জিনিসটা এখানে আবারও বলে নিচ্ছি, মেক শিওর আপনারা এখানে ভালোভাবে লক্ষ্য করছেন। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, মঙ্গোডিবি কী করে, জেসন লাইক ফরম্যাট, জেসন না কিন্তু জেসনের মতো ফরম্যাট নিয়ে কাজ করে। এই যে এখানে একটা ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, সো এরকম অনেকগুলো ডকুমেন্ট মিলেই কিন্তু একটা কালেকশন তৈরি হয়, ওকে, যেটাকে আমরা টেবিল বলে থাকি। সো আবার বলে নিচ্ছি, মঙ্গোডিবি কী করে, ডকুমেন্ট বেস অবজেক্ট ওরিয়েন্ট ডকুমেন্ট বেস ডাটাবেস সিস্টেম, এটা এখানে কী করে, ডকুমেন্ট নিয়ে কাজ করি আমরা, অনেকগুলো ডকুমেন্ট অর্থাৎ রো মাধ্যমে আমরা কী করি, যেরকম টেবিল তৈরি করি মঙ্গোডিবিতে কী হয়, এরকম অনেকগুলো ডকুমেন্ট মিলে কালেকশনস তৈরি হয়, অর্থাৎ যেটাকে আমরা রিলেশনাল ডেটাবেজে টেবিল বলে থাকি। সো বিষয়গুলো খুবই সিম্পল রাখছি, এখানে দেখতে পাচ্ছেন একটি ডকুমেন্টস ডকুমেন্ট রয়েছে, এরকম অনেকগুলো ডকুমেন্ট মিলে কী হয়, একটি কালেকশন তৈরি হয়, এবং সেই কালেকশনগুলো কোথায় থাকে, একটি ডেটাবেজের আন্ডারে থাকে। ওকে, আর এখানে ফিল্ডগুলো কী কী আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে নেম ফিল্ড রয়েছে,
সেই ফিল্ডের ভ্যালু রয়েছে, এজ ফিল্ড রয়েছে, এজের ভ্যালু রয়েছে, ল্যাঙ্গুয়েজেস ফিল্ড রয়েছে এবং সেই ফিল্ডের ভ্যালু রয়েছে। এখানে ডেটা টাইপ হতে পারে স্ট্রিং হতে পারে, এখানে ইন্টিজার হতে পারে, এইখানে হতে পারে এরে, স্ট্রিং এরে হতে পারে, এখানে বুলিয়ান ভ্যালু হতে পারে, অনেক কিছু হতে পারে এখানে ডেটা টাইপ। ওকে, সো এবার আমরা যেহেতু টার্মসগুলোর সাথে পরিচয় হয়ে গিয়েছি, আমরা কি করতে পারি, আমাদের যদি মঙ্গোডিবি এবং মঙ্গোশেল যদি ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা মঙ্গোশেল রান করতে পারি আমাদের কমান্ড লাইন, এবং সেইখানে আমরা বিভিন্ন ধরনের কমান্ড ইউজ করতে পারি, যেমন হেল্প একটি কমান্ড, যার সাহায্যে আমরা দেখতে পারি যে মঙ্গোডিবিতে কী কী ধরনের কমান্ড রয়েছে। দেন ডেটাবেস চেক করার জন্য আমরা ব্যবহার করতে পারি শো ডিবিএস, আর কালেকশন চেক করার জন্য আমরা বলতে পারি শো কালেকশনস। সো এখানে শো বোঝাই যাচ্ছে সিমিলার কাইন্ড অফ থিং। আর আমরা ডাটাবেজ ক্রিয়েট এবং সেই ডাটাবেজে মুভ করার জন্য যেটা করি, এই কমান্ড এখানে দেখতে পাচ্ছেন, ইউজ লিখে একটা ডাটাবেজের নাম দিয়ে থাকি। সো সাপোজ আমি এইখানে যদি এইরকম ইউজার্স ডিবি তৈরি করতে চাই, সেক্ষেত্রে ইউজ লিখে ইউজার্স ডিবি দিতে হবে, তাহলে কী হবে, ডেটাবেজ ক্রিয়েট করা হয়ে যাবে। ওকে, দেন ইউজ ডেটাবেস নেম দিলে সেই ডেটাবেস ক্রিয়েট এবং সেইখানের মধ্যে আমরা চলে যাবো, অর্থাৎ সেইখানে সুইচ করতে পারবো। আর কোন ডেটাবেজে রয়েছে সেটা দেখতে চাইলে আমরা যে কমান্ড ইউজ করতে পারি, ডিবি প্লাস এন্টার, এই কমান্ড ইউজ করতে পারি। ডেটাবেস ডিলিটের জন্য কমান্ড দেখতে পাচ্ছেন, ডিবি ডট ড্রপ ডেটাবেস। ওকে, এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে ডেটাবেসটা ডিলিট করা হয়ে যাবে। আর সেই ডেটাবেজে কতগুলো কালেকশন বা কালেকশন রয়েছে সেটা চেক করার জন্য আমরা শো কালেকশনস যেমনটা বলেছি, আর কালেকশন তৈরি করার জন্য ডিবি ডট ক্রিয়েট কালেকশন। সো আশা করি এই কমান্ডগুলোর ব্যবহার একটু পরেই আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো আরও ক্লিয়ার করা হয়ে যাবে। তো চলুন এবার আমরা চলে যাই কমান্ড লাইনে, যেখানে আমরা দেখবো মূলত এই কমান্ডসগুলো, এতক্ষণ যা যা আলোচনা করলাম সেই কমান্ডসগুলোর ব্যবহার, কীভাবে ডেটাবেজ ক্রিয়েট করতে হয়, কীভাবে ডেটাবেজ ক্রিয়েট করার পর সেই ডেটাবেজে মুভ করতে হয়, ডেটাবেজের মধ্যে কী কী কালেকশনস রয়েছে সেটা কীভাবে চেক করতে হয়, এবং কীভাবে ডেটাবেজ ডিলিট করতে হয়, এই কাজগুলো আমরা দেখে নেবো। ওকে, তো যেমনটা বলছিলাম, আমার সবগুলো প্লেলিস্ট আপনারা খুব সহজেই খুঁজে পাবেন আমার চ্যানেলে চলে গেলে, এবং চ্যানেলে যাওয়ার পর যে কাজটা করতে হবে, আপনারা যদি ওয়েব ডেভেলপমেন্টের রিলেটেড প্লেলিস্টগুলো দেখতে চান, সেক্ষেত্রে ওয়েব ডেভেলপমেন্ট সিরিজে এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন HTML, CSS, Bootstrap, JavaScript, দেন এখানে কিন্তু ক্লিক করলে অন্যান্য প্লেলিস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে। ওকে, Node.js, EJS এর সিরিজগুলো, অথবা চাইলে সরাসরি প্লেলিস্টে চলে যেতে পারেন এবং প্লেলিস্ট থেকে একে একে সবগুলো খুঁজে নিতে পারেন। ওকে, তো আরেকটা বিষয় এখানে অবশ্যই বলে নিতে চাই যে MongoDB ডাউনলোড করার জন্য আপনারা এই অ্যাড্রেসে চলে যেতে পারেন, এইখানে আপনাদের জন্য হয়তো বা উইন্ডোজ থাকবে, আপনার যে উইন্ডোজ নিয়ে কাজ করলে উইন্ডোজ দেখাবে, এখানে ম্যাক নিয়ে কাজ করলে ম্যাক দেখাবে, যাই হোক। দেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, মঙ্গোডিবি কম্পাসটা ডাউনলোড করে নিতে পারেন। কম্পাসের কাজ কী সেটা পরবর্তীতে অবশ্যই বুঝতে পারবেন, বাট এই মুহূর্তে যদি বলি যে ডেটাবেসটাকে ভিজুয়ালি ভালো করে দেখার জন্য এই মঙ্গোডিবি আমরা কম্পাস ব্যবহার করে থাকি, এটা এতে করে গ্রাফিক্যাল একটা ইন্টারফেস, এর মাধ্যমে আপনি ডেটাবেস চেক করতে পারবেন। ওকে, তো চলুন শুরু করা যাক। আমি টার্মিনালে আপনাদের নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন এইখানে আমার টার্মিনালটি ওপেন করে নিয়েছি, আমি একটু ছোটো করে নিচ্ছি, এতে করে আপনাদের হয়তো বা দেখতে সুবিধা হবে, আমি এতটুকু রেখে দিচ্ছি। ওকে, পারফেক্ট। এবার চলুন এখানে যে কাজটা করব, আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি, স্ক্রিন ক্লিয়ার করা আছে, বড় করে দেখাচ্ছি যাতে করে কমান্ডগুলো একটু বড় করে দেখা যায়। সো এই যে বড় করে, অনেক বড় করে নিয়েছি আশা করি। ওকে, ফাইন। প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের যে মঙ্গোডিবি সেটাতে ইনস্টল করা আছে কিনা সেটা আমরা দেখতে পারি, মঙ্গোড ভার্সন লিখে, ভার্সন লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে ডাটাবেস ভার্সন দেখাচ্ছে, দ্যাট মিনস এটা ইনস্টল করা আছে। ওকে, এবং মঙ্গোডিবি শেলও আমরা চেক করে নিতে পারি, সেই জন্য মঙ্গো লিখে, জাস্ট মঙ্গো লিখে আমরা ভার্সন দিয়ে দিলে এখানে দেখাবে মঙ্গোডিবি শেলের ভার্সনটা, দেখতে পাচ্ছেন এই যে দেখাচ্ছে, দ্যাট মিন দুইটা ইনস্টল করা আছে। সুতরাং আমরা কাজ করার জন্য রেডি, এবং মেক শিওর যে আপনি যে কাজটা করে নিচ্ছেন এখানে মঙ্গোড কে মঙ্গোডিবির সার্ভারটাকে রান করে নিয়েছেন সেটা ইনিশিয়ালি। ওকে, সো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে পরবর্তীতে আমি যখন মঙ্গো লিখে এখানে এন্টার দিব, লক্ষ্য রাখবেন মঙ্গো লিখে যখন এন্টার দিব তখন এইরকম একটা এরো সিম্বল দেখাবে আপনাদের। সো আমি এটা যদি একটু কন্ট্রোল এল দিয়ে দিচ্ছি, এখানে কয়েকটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, যখনই আমি মঙ্গোড দিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলছে যে কানেক্টিং টু মঙ্গোডিবি, এই যে আমাদের লোকাল হোস্টে 127.001 এবং এই পোর্টের সাথে কী করা হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে। সো এরকম যদি দেখায় দ্যাট মিন্স পারফেক্টলি সব ঠিকঠাক আছে। আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি স্ক্রিন। এই যে এইখানে আমরা কী করতে পারবো, এই মঙ্গো শেলে আমরা আমাদের বিভিন্ন ধরনের কমান্ডসগুলো রান করব, রান করে দেখব কীভাবে মঙ্গোডিবি কাজ করে। ওকে, সো প্রথম কাজ আমরা যেটা করে নিতে পারি, দেখে নিতে পারি এখানে কী কী ডেটাবেজ রয়েছে। তার আগে আমি বলেছিলাম হেল্প কমান্ডের মাধ্যমে আপনারা দেখতে পারবেন
যে মঙ্গোডিবির এখানের মধ্যে কি কি ধরনের কমান্ড রয়েছে এবং তাদের কাজ কি সেটা এখানে বলছে। এই যে শো ডিবিএস ব্যবহার করতে পারি, যার সাহায্যে কি করবে, ডাটাবেজের নেম শো করবে, শো কালেকশনস দিতে পারি যার মাধ্যমে কি করবে, কালেকশন দেখাবে যে ডেটাবেজ আছে সেই ডেটাবেজের আন্ডারে। ওকে, তো চলুন আমরা দেখে নেই শো ডিবিএস ডেটাবেজগুলো দেখে নেই। এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ডেটাবেজ রয়েছে, উইকি ডিবি, ইউজার্স ডিবি, যেগুলো আমি তৈরি করেছি। সো আপনাদের হয়তো বা শুরুর দিকে কিছু ডিফল্ট ডেটাবেজ থাকবে, বাট এক্স্যাক্টলি আমার মতো থাকা লাগবে এমন কোনো কথা নাই, কারণ এখানে আমি ডেটাবেজ ক্রিয়েট করেছি। তো এবার ডেটাবেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, এই যে লক্ষ্য রাখবেন এখানে আমি শো ডিবিএস দিচ্ছি, আবারও দেখাচ্ছি কী কী ডেটাবেজ রয়েছে। তো আমি ডেটাবেজ ক্রিয়েট করতে যাচ্ছি, সেই জন্য আমি যে কাজটা করতে পারি, এখানে ইউজ লিখে ডেটাবেজের একটা নাম দিতে পারি। তো আমি যদি এখানে এরকম দিই স্টুডেন্টস ডিবি, তাহলে কি হবে, স্টুডেন্টস ডিবি নামে একটি ডেটাবেজ তৈরি হবে এবং সেই ডেটাবেজের মধ্যে আমরা চলে যাব। ওকে, সো এই যে দেখতে পাচ্ছেন সুইচ টু ডিবি স্টুডেন্টস ডিবি দেখাচ্ছে, এই ডেটাবেজে আমরা চলে গিয়েছি সেটা দেখাচ্ছে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যে স্টুডেন্টস ডিবি নামে যে ডেটাবেসটা তৈরি করেছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না, কারণ সেই ডেটাবেজে এখনও পর্যন্ত কোনো ধরনের ডকুমেন্টস আমরা ইনসার্ট করিনি, সো এখানে দেখাচ্ছে না। বাট আমরা যদি এরকম করি, ডিবি লিখে এন্টারে চাপ দিই, সেক্ষেত্রে কিন্তু বলে দিচ্ছে যে আমি কোন ডেটাবেজের আন্ডারে রয়েছি, অর্থাৎ স্টুডেন্টস ডিবির মধ্যেই আমি আছি। বাট যেহেতু এখনও পর্যন্ত কোনো ডকুমেন্টস নেই, সেই কারণে এখানে কোনো কিছু দেখাচ্ছে না। ওকে, তো এবার চাইলে আমি এটার মধ্যে একটি টেবিল বা যেটা বলেছিলাম কালেকশনস কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখে নিতে পারি। সেই জন্য যে কাজটা করতে হবে, ডিবি ডট ক্রিয়েট কালেকশন, ক্রিয়েট কালেকশন, এবং সেই কালেকশনের একটা নাম দিয়ে দিতে হবে এখানে। ওকে, সো কালেকশনের নাম আমি এখানে দিয়ে দিচ্ছি স্টুডেন্টস। ওকে, ফাইন, অ্যান্ড দেন আমি এখানে এন্টার দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে ওকে ওয়ান দেখাচ্ছে। ওকে, রাইট, এবার আমরা কি করতে পারি, শো কালেকশনস, এখানে কতগুলো কালেকশন আছে আমরা দেখে নিতে পারি। দেখতে পাচ্ছেন একটি মাত্র কালেকশন দেখাচ্ছে, আমি এখানে চাইলে আরও কালেকশন তৈরি করতে পারি, সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে এক্স্যাক্টলি সেম কমান্ড ইউজ করতে হবে। আমি এখানে দিতে পারি ধরা যাক টিচার্স, জাস্ট ফেক আমি একটি কালেকশন তৈরি করছি। ওকে, এবং এখানে দেখাচ্ছে এটা ঠিকঠাক মতো ক্রিয়েট করা হয়েছে। শো কালেকশন দিলে দেখতে পাচ্ছেন স্টুডেন্টস এবং টিচার দেখাচ্ছে। এবার আমি চাচ্ছি এই ডেটাবেস থেকে বের হয়ে অন্য ডেটাবেজে যাব, সো আমি এই যে শো এখানে শো ডিবিএস দিচ্ছি যাতে করে ডেটাবেসগুলো দেখায়। তো দেখাচ্ছে এখানে অনেকগুলো ডেটাবেজ, আমি এবার ইউজার্স ডেটাবেজে চলে যেতে চাচ্ছি এখান থেকে। ওকে, অ্যান্ড দেন এই স্টুডেন্টস ডেটাবেসটা আমি ডিলিট করতে যাচ্ছি। ওকে, তো সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখানে স্টুডেন্ট ডেটাবেস ডিলিট করতে হলে আমরা এরকম লিখতে পারি ডিবি ডট ড্রপ ডাটাবেজ, ড্রপ ডাটাবেজ লিখতে পারি এবং এন্টার দিতে পারি। এবার আমরা যদি আবারও শো ডাটাবেজে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্টস ডিবি যেটা ছিল সেটা কিন্তু এখান থেকে ডিলিট করা হয়ে গেছে। তো আশা করি কীভাবে ডেটাবেজ ক্রিয়েট করতে হয়, কালেকশন কীভাবে ক্রিয়েট করতে হয়, ডেটাবেজ কীভাবে ডিলিট বা ড্রপ করতে হয় সেটা আপনারা এই ভিডিও টিউটোরিয়াল থেকে শিখে নিয়েছেন। এবার একটু প্র্যাকটিস করতে থাকুন, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কীভাবে ডেটাবেজে ডেটা ইনসার্ট করতে হয়, অর্থাৎ ডকুমেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।